এই ঋষিকেশে দেখা গঙ্গা নদী আমার জীবনের অন্যতম সেরা অনুভূতির মধ্যে একটা। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? উত্তরাখণ্ডের দ্বিতীয় পর্বে স্বাগত। আর আমরা এখন দাঁড়িয়ে আছি দ্য ইয়োগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। ইয়েস, সবাই ঠিকই গেস করেছো, আমরা দাঁড়িয়ে আছি ঋষিকেশে, যেটা গঙ্গা এবং চন্দ্রপ্রভা নদীর সংযোগস্থলে অবস্থিত। উত্তরাখণ্ড তথা ভারতের একটা খুবই ইম্পর্ট্যান্ট পিলগ্রিমেজ স্থান, মানে ধর্মীয় স্থান। তবে এখানে যে শুধু ধর্ম আর আশ্রম আছে তাই নয়, এখানে করা যায় নানা রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও, যার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে ওয়াটার রাফটিং, যেটা এখানে এলে তো সবাই করে। তো চলো আমরা আমাদের ঋষিকেশের গল্পটা শুরু করি। ঋষিকেশে হোটেলে পৌঁছেই আমরা একটা স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়লাম। তার ব্যবস্থা করে দিল এখানে হোটেলের লোকেরাই। স্কুটির প্রত্যেক দিনের চার্জ হয় 700 টাকা মতো, আর পেট্রোলের খরচ আলাদা। পেট্রোল কত লাগলো সেটা বলবো সন্ধেবেলায়। প্রথমে আমরা যাব ঋষিকেশ বলতে যে জায়গাটার নাম আমাদের সবার মাথায় ভেসে আসে, হ্যাঁ, সেই বিখ্যাত লক্ষ্মণঝুলা আর তার পাশে তেরামানজেল টেম্পল দেখতে। চলো এবার এই লক্ষ্মণঝুলা ব্রিজের কাছটায় যাওয়া যাক। আমরা এসে গেছি ঋষিকেশে আমাদের ফার্স্ট স্পট অ্যান্ড মোস্ট অ্যান্টিসিপেটেড, সেটা হচ্ছে এই যে পিছনে আছে লক্ষ্মণঝুলা। কিন্তু তোমরা সবাই জানো রিসেন্টলি লক্ষ্মণঝুলাকে একটুখানি বিপজ্জনক হওয়ার জন্যে এখন লক্ষ্মণঝুলা বন্ধ আছে, তাই এখানে পুরোটাই বন্ধ করে রাখা আছে। আর যদি একটু এপাশে এগোই তাহলে দেখো খুব সম্ভবত পাশে এইখানে একখানা নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে লক্ষ্মণঝুলার জন্য। লক্ষ্মণঝুলার স্টোরিটা এবার বলে দিই। কথিত আছে রামায়ণের সময় লক্ষ্মণজি, মানে পুরুষোত্তম রামের ভাই, তিনি এইখানে একখানা জুটের, মানে যেটাকে আমরা জুট বলি না, চট, সে তার দড়ির ব্রিজ ছিল, সেইটা দিয়ে তিনি এখানে গঙ্গা পেরিয়েছেন। সেই থেকেই এই জায়গাটার এই নাম, পরবর্তীকালে চেঞ্জ করে এই ব্রিজটা বানানো হয়। এবং এই লক্ষ্মণঝুলা ডেফিনেটলি মানে ঋষিকেশের অন্যতম প্রধান টুরিস্ট অ্যাট্রাকশন। এরপর আমরা দেখবো অবশ্যই আর একটা বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশন ঋষিকেশের, যেটা লক্ষ্মণঝুলার একদম পাশেই, সেটা হচ্ছে তেরামানজেল টেম্পল। এই টেম্পলটা স্থাপিত হয় দ্বাদশ শতাব্দীতে গুরু শঙ্করাচার্যের দ্বারা। এই টেম্পলটার মেন মানে ব্যাপারটাই হচ্ছে যে 13টা তলার টেম্পল, আর প্রত্যেকটা তলায় বিভিন্ন যে হিন্দু দেবদেবী আছে তাদের মূর্তি আমরা এই টেম্পলের মধ্যে দেখতে যাই। মানে প্রত্যেকটা তলায় তুমি যাবে আর দেখবে এখানে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। এটাই এই টেম্পলের সবচেয়ে একটা সুন্দর জিনিস। অ্যান্ড অবভিয়াসলি টপ জায়গা থেকে তুমি খুব ভালো একটা ভিউ পাবে গঙ্গার, লক্ষ্মণঝুলার। এই যে একদম টপ তলাটা রয়েছে যেটা একদম উপরের তলা, ওখান অব্দি ওঠা যায়। নেক্সট ডেস্টিনেশনটা সারপ্রাইজ। এই তো বললাম ঋষিকেশ ঘুরতে এসেছি, তারপরে হঠাৎ আবার বিচে চলে এলাম কি করে? না না, আমরা ঋষিকেশেই আছি, আর দাঁড়িয়ে আছি ঋষিকেশের একটা হিডেন জেম দ্য গোয়া বিচ, যেটা এখনও সবার খুব একটা জানা নয়। তবে এই জায়গাটায় এলে দারুণ লাগবে, সাদা বালির বিচ, সেটাও আবার গঙ্গা নদীর ধারে। আচ্ছা, আমরা আমাদের পরের স্পটে এসে গেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ বিখ্যাত রামঝুলা, এই রামঝুলার সাথে একটা খুব সুন্দর ইতিহাস জড়িয়ে আছে। মনে করা হয় পুরুষোত্তম রাম এই ব্রিজটা করেই, মানে তখন ব্রিজটা এরকম ছিল না, একটা দড়ির ব্রিজ ছিল, সেইটা করেই এইখানে এই গঙ্গাটাকে পেরিয়েছিলেন। পরবর্তীকালে এখানকার সরকার এটাকে চেঞ্জ করে একখানা ক্যান্টিলিভার ব্রিজ বানিয়েছে, এবং যেহেতু এর সাথে পুরুষোত্তম রামের ইতিহাস জড়িয়ে আছে তাই এটাকে রামঝুলাও বলা হয়ে থাকে। এবার তুমি যদি এপাশে ঘোরাও, এখানে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। দেখো ওইখানে কিছু লোকজন দেখো র্যাফটিং করছে, আর আরও যদি এই পাশে ঘোরা দেখো এখানে অনেকে স্নান করছে, বোট রাইডও চলছে। তো এই রামঝুলার ওপর দিয়ে কিন্তু কিছু নিয়েই যাওয়া যায় না, শুধুমাত্র হেঁটেই যাওয়া যায়। এই হেঁটেই একমাত্র রামঝুলাটাকে ক্রস করা যায়। লাঞ্চের আগে আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন পরমার্থ নিকেতন।
যেটি স্থাপিত 1942-তে শুক দেবানন্দজি মহারাজের দ্বারা। এটি ঋষিকেশের সর্ববৃহৎ আশ্রম, যেখানে প্রায় হাজারেরও বেশি রুম আছে, যেখানে প্রত্যেক বছর সারা বিশ্ব থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে বহু দর্শনার্থী এবং যোগা প্রেমীরা এসে থাকেন। এখানে প্রায় বহু বিখ্যাত স্পিরিচুয়াল এবং সোশ্যাল লিডার্সরা আসেন, তাদের লেকচার অ্যারেঞ্জ করা হয়। এছাড়া হয় যোগা অ্যান্ড মেডিটেশন ক্যাম্প, প্রাণায়াম, স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম অ্যান্ড আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ট্রেনিং, তার সঙ্গে তো থাকেই ডেলি সৎসঙ্গ। এখন আমরা এগিয়ে চলেছি পরমার্থ নিকেতনের একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা, এদের গঙ্গার ঘাট। বর্তমানে ইন্টারনেটে ঋষিকেশ বলতেই লক্ষ্মণঝোড়া ছাড়া যে ধ্যানরত শিবমূর্তিটির ছবি ফুটে ওঠে, সেটাই ঘাটেই অবস্থিত, যার উচ্চতা প্রায় 14 ফিট। এছাড়া প্রতি সন্ধ্যায় এই ঘাটে আয়োজিত হয় গঙ্গা আরতি। ঘুরতে ঘুরতে বেশ বেলা হয়ে গেছিল, তাই আমরা চলে এলাম লাঞ্চ করতে ঋষিকেশের ফেমাস চটিওয়ালাতে। লাঞ্চে অর্ডার দিয়েছিলাম মটর পোলাও আর মালাই কোফতা কারি, আর টেস্ট চটিওয়ালার টেস্ট নিয়ে নতুন করে কি বলবো, দারুণ ছিল, অসাধারণ। আর আমরা চটিওয়ালায় খেতে এলাম, আর এখানে লস্যি খেলাম না, তো কি খেলাম, লস্যিটার উপরে কেশর দেওয়া আছে, সেই জন্য দারুণ খেতে লাগছে, এটা দারুণ খেতে লাগছে লস্যিটা। আচ্ছা, ঋষিকেশ ঘোরা তো বেশ ভালোই চলছে, কিন্তু তোমরা আমাদের এই ভিডিও সিরিজের আগের পার্ট মানে হরিদ্বারের ব্লগটা দেখেছো কি? যদি দেখে এখনো না থাকো, তুই আই বাটন লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি দেখে নাও। চলো, নাও লেটস গেট ব্যাক টু ঋষিকেশ অ্যাগেন। নেক্সট ডেস্টিনেশন চৌরাশি কুটিয়া বা বিটলস আশ্রম। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি, এই চৌরাশি আশ্রম বা যেটাকে বিটলস আশ্রম বলা হয়, এখানের এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য 200 টাকা। তোমাকে তোমার আইডি কার্ড লাইক ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স কিছু একখানা প্রোডিউস করতেই হবে। আর যদি তুমি বিলো 18 ইয়ার্স হও, তাহলে তোমার যদি তুমি কোনো আইডি কার্ডে সেটা দেখাতে পারো, সেটা হোক স্কুলের কোনো আইডি কার্ড বা কলেজের আইডি কার্ড, সেক্ষেত্রে তোমার টিকিটের দাম হবে 100 টাকা। বাট হোয়াট এভার ইজ ইউর এজ, তোমাকে কিন্তু এখানে টিকিট করার জন্য আইডি কার্ড দেখাতেই হবে, তবেই তুমি এখানে ঢুকতে পারবে। সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা, সেটা হচ্ছে চৌরাশি কুটিয়ার লোকেশনটা। দেখো, এদিকে হচ্ছে গঙ্গা চৌরাশি কুটিয়ার, আর ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ গাছের পিছন দিয়ে, সেটা হচ্ছে আমাদের জানকি ঝুলা। আর তারপরে এইদিকে লাইন দিয়ে দেখো, এখানে রয়েছে পুরো এরকম কুটিরগুলো, যেখানে আগে ঋষিমুনিরা বসে তপদান করতেন। এবার হচ্ছে এই কুটিরগুলো বানানো কী দিয়ে, এই কুটিরগুলো বানানো দেখো মেনলি স্টোন, রক্স, স্যান্ড। আর এই যে স্টোনগুলো আছে, তখনকার দিনে নদীর থেকে যে নুড়ি পাথরগুলো পাওয়া যেত, সেগুলো দিয়েই এই কুটিরগুলো বানানো হয়েছে। চলো, এরকমই একটা কুটিরে আমরা এবার প্রবেশ করব। এই যো, দেখতেই পাচ্ছ মিতা ভেতরে দাঁড়িয়ে আছে। এই যো, এই কুটিরে বসেই আগেকার দিনে সাধুরা তপস্যা বা ধ্যান যেটাই হোক করতেন। এখান থেকে নিচে যাওয়ারও একটা রাস্তা আছে, বাট আমি নিচে যাচ্ছি না, কারণ এই সিঁড়িটা বেশ পুরনো, রিক্স না নেয় ভালো। চলো একটু এগিয়ে দেখা যাক। পারিপার্শ্বিক দৃশ্য উপভোগ করতে করতেই তোমাদের সাথে শেয়ার করে নিই এই জায়গার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই জায়গাটার নাম চৌরাশি কুটিয়া কেন জানো? এখানে মোট 84টা এরকম মেডিটেশনের কুটির করা আছে। আর এই জায়গাটা স্থাপিত 1963 সালে, যার অরিজিনাল নাম ছিল ইন্টারন্যাশনাল একাডেমি অফ মেডিটেশন, যা মূলত মহর্ষি মহেশ যোগীর স্টুডেন্টদের ট্রেনিং সেন্টার ছিল। এই আশ্রমে 1968 সালে যখন ফেমাস ব্যান্ড বিটলসরা আসে, তখন এই আশ্রম ইন্টারন্যাশনাল পপুলারিটি গেইন করে এবং তখন থেকেই লোকমুখে পরিচিত হতে থাকে বিটলস আশ্রম নামে। আমরা বেশ অনেকটাই ভেতরে ঢুকে এসেছি চৌরাশিয়া কুটিরে, আর এসে ঘুরতে ঘুরতে আমরা এসে হাজির হয়েছি বেদ ভবনে। এই বেদ ভবনটাই হলো সেই জায়গাটা যেখানটায় ওই বিটলসদের গ্রাফিক যেগুলো আর্ট আছে সেগুলো করা আছে, যেটাই আর কি খুব ফেমাস বিটলস আশ্রমে। তো ভেতরটা দেখবে এসো।
এখানেও ওই সেম প্রবলেমগুলোই চোখে পড়ছে। একসময় এটা লেকচার হল ছিল, তখন এই আশ্রমটা ওয়াকিং মোডে ছিল, বাট এখন তো কমপ্লিটলি অ্যাবান্ডেন্ড। কথা না বললেই নয়, 200 টাকা করে জনপ্রতি টিকিট, সেটা তো আগেই বলেছি। আর মনে হয় ঋষিকেশে খুব কম জায়গাতেই এত দাম দিয়ে টিকিট কেটেছি, কিন্তু জায়গাটার কোনো মেনটেন্যান্সই নেই। দেখো এখানে আগে যেখানে মানে যখন আশ্রমে এসে লোকজন থাকতো, মানে 70-80 সাল পর্যন্ত, তখন এই জায়গাগুলোই কিন্তু থাকার জায়গা ছিল, অথচ সেখানে কোনো মেনটেন্যান্স তো নেই। ভেঙে চুড়ে একদম যা তা অবস্থা, বন জঙ্গলও যা হয়ে আছে চতুর্দিকে, সেটারও মানে কোনোই মেনটেন্যান্স নেই, যাই হোক যেটা আমার দেখে সত্যি খুব খারাপই লাগলো। এই জায়গাটার এই বেহাল দশা দেখে আমরা এখানের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করি এর কারণটা কি। তো জানতে পারি 90-এর দশকের পরে যখন এটা রাজাজি ন্যাশনাল পার্কের আন্ডারে আসে, তখন এটার সোল ওনার হয়ে যায় ফরেস্ট ডিপার্টমেন্ট। ফলে এখানে মডিফিকেশন বা মেনটেন্যান্স সবটাই একমাত্র শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের কন্ট্রোলেই আছে, এবং সেই জন্যে আজকে এই জায়গাটার এই বেহাল দশা, সেটা দেখে সত্যি কথা বলতে খারাপই লাগে। এরপর আমরা এসে গেলাম জানকি ঝুলায়। 3টে ব্রিজের মধ্যে এটাই একমাত্র ব্রিজ যেটার উপর দিয়ে বাইক নিয়ে ক্রস করা যায়, আর হেঁটে তো ক্রস অবশ্যই করা যায়। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে এসেছে, আর আমরা এসে পৌঁছেছি অলমোস্ট আজকের লাস্ট স্পট, ভারত মন্দির বা ভরত মন্দির, যেটা ঋষিকেশ তথা উত্তরাখণ্ডের একটি অতি প্রাচীন মন্দির, যেখানের আরাধ্য দেবতা হলেন ভগবান বিষ্ণু। এই মন্দির এতটাই প্রাচীন যে এর উল্লেখ পাওয়া যায় ইভেন মহাভারতেও। অনেকে মনে করেন পাণ্ডবরা তাদের স্বর্গযাত্রার সময় এখানে থেকে ভগবান ঋষিকেশ নারায়ণের পুজো করেন। বর্তমানে অবশ্য এই মন্দিরের পাশেই গড়ে তোলা হয়েছে একটি আর্কিওলজিক্যাল মিউজিয়ামও, যেখানে রাখা রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন। এর মধ্যে ধীরে ধীরে সন্ধে হয়ে আসছিল, আর আমরা পৌঁছে গেলাম ঋষিকেশের ত্রিবেণী ঘাটে এখানের বিখ্যাত সন্ধ্যা আরতি দেখার জন্য। ত্রিবেণী ঘাটের আরতি দেখতে গিয়ে প্রথমে যেটা মনে হলো যে এখানকার অ্যারেঞ্জমেন্ট হরিদ্বারের থেকে অনেকটাই আলাদা। যেখান থেকে বসে তুমি আরতি দেখবে, সেখানে করা রয়েছে মাথার উপর সুন্দর শেড, তার সাথে বানানো রয়েছে স্টেপস, যাতে যে সামনে বসুক আর যে একদম পেছনে বসুক, সবার জন্যই যাতে আরতি সমানভাবে দর্শনীয় হয়। আর তারপরেও যদি তোমার দেখতে অসুবিধা হয়, তার জন্য লাগানো রয়েছে বড় বড় স্ক্রিন। এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট সত্যি মন ভোলালো। আর তাই নয়, বসার জায়গায় পাতা রয়েছে কার্পেটও, তোমাকে আলাদা করে আসন নিয়ে গিয়ে বসতে হবে না। ইভেন তুমি যদি দাঁড়িয়ে দেখতে চাও, তার জন্য কর্নারে করা রয়েছে সুন্দর ব্যবস্থা। মূল আরতির পূর্বে হলো এই ধুনো আরতি। Yeah.
শেষ হলো এই পবিত্র গঙ্গা আরতি। আর গঙ্গা আরতির শেষে সবাই গঙ্গার উদ্দেশ্যে চলল গঙ্গাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এর মধ্যে ভজন শুরু হয়ে গেল, তাই সেদিকেই গেলাম। এই ঋষিকেশে দেখা গঙ্গা আরতি আমার জীবনের অন্যতম সেরা অনুভূতির মধ্যে একটা। এখানে ব্যাপারটা কখনোই শুধু বিশ্বাস অবিশ্বাসের নয়, এই ব্যাপারটা একটা আবেগ এবং একটা অনুভূতি। তুমি ভগবানে বিশ্বাস করো কি না করো সেটা ব্যাটার করেই না, তুমি যদি এখানে আসো গঙ্গার প্রতি ভালোবাসা, গঙ্গার প্রতি শ্রদ্ধা জানিয়েই অর্পণ, তোমার মনে দাগ কাটতে বাধ্য এবং তুমি বিহ্বল হবেই। আমি নিজেও প্রচণ্ড বিহ্বল হয়ে গেছিলাম, ভেতরে এখনও ভজন ভঞ্জন চলছে, এত সুন্দর অনুভূতি আমার খুব কম জায়গায় গিয়ে হয়েছে, কাজেই এখানে এলে এটাতে আসতে হবেই। ত্রিবেণী ঘাটের আরতি দেখা সেরে আমরা খেতে গেলাম এখানকার ফেমাস লিটল বুদ্ধা ক্যাফেতে। ক্যাফের ভেতরের ভাইবটা অসাধারণ, মনে হবে যেন তুমি সত্যি একটা ছোট্ট করে তিবেতেই চলে এসছো। এখানে দেখতে পাওয়া যায় রাত্রির বেলা হোক কি দিনের বেলা, তুমি এসে দেখতে পাবে লক্ষ্মণ ঝুলা আর তেরা মঞ্জিল সহ গঙ্গা এবং ঋষিকেশের একটা অপূর্ব ভিউ। আমরা এখানে খেয়েছিলাম কোল্ড কফি, যেটা খুবই অথেন্টিক খেতে ছিল, আর নিয়েছিলাম কটেজ চিজ ভেজ মোমো। এত ভালো ভেজ মোমো আমি সত্যি আগে কখনো খাইনি, তার সঙ্গে দিয়েছিল ভেজ স্যুপও। খাওয়া শেষ করে এবার আমরা হোটেলে ফেরার পথ ধরলাম। চলো এবার আমরা আমাদের এখানে রুম ট্যুরটা করে নিই। তো এইখানে রুমে ঢুকে ফার্স্টেই দেখো এখানে বাঁদিকে চোখে পড়ছে একখানা ব্যাগ রাখার জায়গা, তারপর এখানে আছে একখানা কাভার। এইবার দরজাটা বন্ধ করে ডান দিকে এখানে আছে একখানা বাথরুম, সিম্পল ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার সবই আছে। আর এবার যদি এখানে আসি দেখো এখানে একটা আয়না আছে, পাশে এখানে একটা টিভি। উল্টো দিকে যদি ঘোরাও দেখো এইখানে আছে একখানা সিম্পল বেড, দুটো বেডসাইড টেবিল, এছাড়া ওপাশে দেওয়া আছে একখানা মানে জাস্ট বসার চেয়ার, এরা কেটলি দিয়েছে একখানা আর কাপ দিয়েছে, আর এখানে জাস্ট একটা টাওয়েল আর কিছু সোপারে। বাট আমি তোমাদের এখানে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু হোটেলের লোকেশনটা ভালো চুজ করিনি। তোমরা যদি ঋষিকেশে এসে খুব হ্যাপেনিং জায়গায় থাকতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা তপোবন এরিয়ায় কোনো হোটেল নিও, বা আরও পার্টিকুলারলি বললে জস্টেল বা তার আশেপাশে কোনো জায়গায় হোটেল নিও, কারণ ঋষিকেশের প্রপার ভালো ভাইব কিন্তু ওখানেই পাওয়া যায়। আমরা ভেবেছিলাম এটা ত্রিবেণী ঘাটের কাছে হিসেবে নিয়েছিলাম, বাট ওই দিকটা বেটার আমার মনে হয়েছে। ঋষিকেশের ট্যুর এখানেই শেষ, এবার আবার তোমাদের সবার সাথে দেখা হবে দেরাদুনে। চলো লেটস গো টু দেরাদুন।